بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সম্মান তো এক ভাই জানতে চেয়েছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন অর্থাৎ জানাজা তিন দিন পর কেন হলো, তো এই বিষয়টাই অনেক লম্বা কাহিনী। তো সংক্ষেপে বলি যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশ্ব নেতা এবং তিনি হচ্ছেন উম্মতের জন্য পথ প্রদর্শক। তো এত বড় যিনি একটা নেতা, যিনি এত বড় দায়িত্ব ছিলেন, তো তিনাকে দাফন কোথায় করা হবে বা কে করবে বা কে তা জানাজা ইমামতি করবে, তারপরে উনি চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মারা যাওয়ার পর রাসূল সাল্লামের জায়গাটায় অর্থাৎ কে খলিফা নির্বাচন হবে, এগুলো নিয়ে বিভিন্ন সাহাবায়ে কেরামদের মধ্যে একটা আলোচনাতে লাগলো। সাহাবায়ে কেরামরা এটাই মনে করলেন যে রাসূল সাল্লাম দাফন করার আগেই আমরা একজন খলিফা নির্বাচন করব এবং তিনার নেতৃত্বে সমস্ত কাজ করা হবে। তো এই সমস্ত খলিফা নির্বাচন করতে করতে আপনাদের সময় লেগেছিল তিন দিন। রাসূল সাল্লাম মারা যান সোমবারে আর দাফন করা হয় বুধবারের আপনার মগরিবের পর। তো এইখানে যখন প্রথম খলিফা নির্বাচন করলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলো কোথায় রাসূল সাল্লামকে দাফন করা হবে, তখন তিনি বললেন আমি রাসূল সাল্লামকে শুনেছি যে নবী রাসূলুল্লাহ যেখানে মারা যায় সেখানে তাকে দাফন করতে হয়। তখন রাসূল সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই দাফনের অনুমতি দেওয়া হয় এবং সেখানেই অনুমতি করা হয়, দাফন করা হয়। রাসূল সাল্লামের আপনারা জানাজাও কেউ ইমামতি করেননি, এর একটা বড় হেকমা ছিল। বিভিন্ন রকম ব্যাখ্যা এসেছে, তবে প্রসিদ্ধ ব্যাখ্যা হচ্ছে যেটাই যে রাসূল সাল্লামের জানাজা যদি সাহাবায়ে কেরামরা কে যদি বলেন যে আমি করব উনি করবে, এটা প্রতিযোগিতা হবে, এটা বিশৃঙ্খলা হতে পারে। তাই এই জন্যেই কেউ আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রথম পড়লেন, এরপর এক একটা আপনার হচ্ছে মুহাজির এবং আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একে ঘরের মধ্যে ঢুকলেন আর জানাজা পড়ে বেরিয়ে এলেন। অর্থাৎ জামাতবদ্ধ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা হয়নি, একাকী করে পড়া হয়েছিল।